अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওদেরকে বাঁচানোর, ওরা এভাবেই ডুবে মারা যাবে, মারা বুঝলি? যদি এই ডাইনিটাকে উস্কে দিই তাহলে ও আমাকে মারার চেষ্টা করবে, আর ওর মারে এই জলের ট্যাঙ্কটা ফেটে যাবে। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। দেখ, আমার কাছে তো আমার শক্তিও নেই, তা সত্ত্বেও তুই কিচ্ছু করতে পারছিস না, হেরে যাচ্ছিস আমার কাছে। তোকে ধিক্কার জানাই তোর শক্তির ওপর। দেখ, তোর চুল দিয়ে আমার কোনো ক্ষতি করতে পারিস নি, কিচ্ছু হচ্ছে না আমার। দেখ, বাবলি, মা,
ঠাকুমা। মা, এই বাবলি, তুই ঠিক আছিস? ঠাকুমা ঠিক আছেন আপনি? মা, তুমি ঠিক আছো? মা, ঠিক আছেন তো? দিদি, এরা তুমি ঠিক আছো তো এখন? হ্যাঁ দাদু ভাই। বাবলি ঠিক আছিস? সবাই ঠিক আছো? শঙ্কর, সবাই ঠিক আছে? তুমি করে দেখিয়েছো পারো। আমরা করে দেখিয়েছি। দাদু ভাই, ওরা তো এখনো অজ্ঞান হয়ে আছে, কিন্তু সকালে জ্ঞান ফিরলে তখন ডাইনিটা কি করবে সেটা আমরা সামলে নেব। কোনো একটা স্বপ্ন দেখছিলাম, ওই জলে ভরা ট্যাঙ্কি, শিকল। স্বপ্ন নয়, আমি শাস্তি দিয়েছিলাম। শাস্তি দিয়েছিলে তো এরা এভাবে? সেটাই তো বুঝতে পারছি না। তোমরা সবাই বেঁচে আছো, শাস্তি দিয়েছিলাম না আমি? কি হয়েছিল কালকে রাতে? কি হয়েছিল কালকে রাতে? তোমরা সবাই বেঁচে আছো কিভাবে? কেন? কেন বেঁচে থাকবে না? সবাইকে শাস্তি দিয়েছিলাম আমি। শাস্তি? এসব তুমি কি বলছো মোহিনী? তুমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছিলে, তাই না? মনে নেই? সবাইকে তো ক্ষমা করে দিয়েছিলে তুমি। তবে নয় তো কি, যখন সব কথা হয়েই গেছে তখন সকালবেলা আবার কি শুরু করলে? আরে মোহিনীদি, তুমি না কোনো বাজে স্বপ্ন দেখেছো হয়তো। হ্যাঁ, তাই না মা? ঠিক বলছি না আমি? একবার মনে করার চেষ্টা করো। মনে পড়লো কিছু? ঠিক মতো মনে পড়ছে না। তার মানে নিশ্চয়ই কোনো একটা স্বপ্ন দেখেছ। যাই হোক, সবাই নিজের নিজের কাজটা ঠিকভাবে করো, নইলে। দিদি দিদি, ওই গোবিন্দ, ও ও দিদি, রম্ভা, তোমার পাগলামিটা একটু বন্ধ করবে। ঠাকুমা চা। ঠিক আছো তো শঙ্কর? শোনো না, আমি বলছিলাম যে আজকে যেটা হলো, আমি মোহিনীকে নাগমণিটা দিয়ে দিই। মানে আমি এরকম হতে দিতে পারি না। না পারো, আমরা এত কিছু করেছি, এবার আর পিছিয়ে আসা যাবে না। নাগমণিকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। যদি ওই নাগমণি ওই ডাইনির হাতে চলে যায়, তাহলে তো জানোই কি হতে পারে, ও ধ্বংস করে দেবে।
আর একদিন মাত্র পারো। কাল নতুন বছর, নববর্ষ। এই নববর্ষে একটা নতুন সূচনা ঘটবে, ঘটবেই। ততক্ষণ শুধু কান্না নয়, শুধু চব্বিশ ঘন্টা সময় আছে আমার কাছে। নতুন বছর শুরু হওয়ার আগে আমাকে নাগমণিকে পেতে হবে, নইলে আমার নাগমণিকে আমি আর কোনোদিনই পাব না। তার জন্য কি করতে হবে দিদি? এই পরিবার যাতে চোখের জল ফেলে তার নতুন উপায় খুঁজতে হবে, যেটা আছে আমার কাছে। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।